হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস। আমি শর্মিষ্ঠা, আজকে একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলেছি। আই হোপ ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। ম্যাট্রিক্সের একটা হেয়ার সিরামে রিভিউ করবো, এটার প্যাকেজিং সম্পর্কে, এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করে তোমাদের লাইফ প্রুফ দেখিয়ে দেবো কি না হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আগে এটার প্যাকেজিং সম্পর্কে দেখে নাও, একটা খুব হ্যান্ড ফ্রেন্ডলি একটা প্যাকেজিং, একটা হোয়াইট ঢাকনা আর পুরো ইয়েলো কালারের বোতলটা। ভীষণ ভীষণ ক্যারি করতে সুবিধা হয় এটা। এটার উপরে লেখা আছে ডিটেলস, পেছনেও ডিটেলস লেখা আছে। এটা আছে 100 গ্রামের আর এটার প্রাইস আছে 209 টাকা। এটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, তারপরে লোকাল মার্কেট থেকেও পার্চেস করতে পারো। কিন্তু একটু দেখে নেবে যে কোনো ফেক প্রোডাক্ট যেন পার্চেস করে না ফেলো। কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট হয়, তো একদম অরিজিনাল প্রোডাক্টই পার্চেস করবে, নাহলে কিন্তু হেয়ারে অ্যাপ্লাইটা ভালো রেজাল্ট আসবে না। তো একটু দেখে নিয়ে পার্চেস করো। এটার প্যাকেজিং সম্পর্কে, এটার প্রাইস সম্পর্কে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম। এবার আমি এটার সম্পর্কে তোমাদের কিছু বলতে চাই। যারা রিসেন্টলি হেয়ার স্ট্রেটনিং করেছো তাদের জন্য তো খুব বেশি একটা ভালো হেয়ার সিরাম। আর যারা স্ট্রেটনিং করার পর যে হেয়ারগুলো বাড়ছে সেই জায়গাটা ফ্রিজি হয়ে যাচ্ছে, তারপরে এই উইন্টারে খুব বেশি হেয়ার ফ্রিজি হয়ে যাচ্ছে, যাদের খুব কার্লি হেয়ার তাদের যে চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে, সেটা থেকে কিন্তু একদম সম্পূর্ণ বার করে দেয়। কারণ আমার স্পেশালি খুব বেশি ফ্রিজি হেয়ার দেখতে পাচ্ছি আমার হেয়ারের অবস্থা। আমি শ্যাম্পু করেছি, এখনো কিন্তু কোনো কন্ডিশনার কিছু অ্যাপ্লাই করিনি। আমি এইটা তোমার চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো যাদের এরকম প্রবলেম চলছে হেয়ারের মধ্যে খুব বেশি ফ্রিজি হয়ে যাচ্ছে, তোমরা কি অ্যাপ্লাই করবো কি না অ্যাপ্লাই করবো ভাবতে পারছো না, তারা এটা একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো, একদিন অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 3 দিন কোনোভাবে চুলটা আর ফ্রিজি হয় না। ফ্রিজি বা খুব বেশি কার্লি বা স্ট্রেটনিং করেছো রিসেন্ট, তারা এই হেয়ার সিরামটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা একটা রেঞ্জে হয়, এটা শ্যাম্পু কন্ডিশনার দুটোই হয়। তোমরা জাস্ট একবার এই সিরামটা অ্যাপ্লাই করে তোমাদের চুলে দেখো কতটা ভালো এবং কতটা সফট হয়। তোমাদের চুলের মুখের কাছে যে চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায় সেটাতে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর চুলটা কিন্তু খুব বেশি সফট সিল্কি একটা সাপেল এনে দেয়। যাদের খুব বেশি ফ্রিজি হেয়ার তারা জানো যে সিরামটা কত বেশি দরকার। আর যাদের চুলে খুব বেশি ট্যাঙ্গেল পড়ে যায়, খুব বেশি জট পড়ে যায়, তাদের জন্য এটা বেস্ট। এটা ছেলে উভয় সবাই অ্যাপ্লাই করতে পারবে, অল হেয়ার টাইপে এটা অ্যাপ্লাই করতে পারবে। টাইম যখন তোমরা তোমাদের চুলটা ফ্রিজি হয়ে যাবে তখন কিন্তু এটা কোনো মতে অ্যাপ্লাই করতে পারবে না। এটা তোমরা যখন হেয়ার ওয়াশ করবে, যখন তোমাদের হেয়ারটা একদম ক্লিন থাকবে, একটু ড্রাই করে নেবে যেমন আমি এখন ড্রাই করে নিয়েছি, তারপরে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট হবে। যদি তোমরা ওই যখন পারছো তখন ওই নোংরা চুলের উপরে সিরাম অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু হেয়ার ফল হতে বেশি ফ্রিজি হয়ে যায় বা স্ট্রেটিং করার মধ্যে চুলটা যখন বাড়ে সেই জায়গাটা যদি ফ্রিজি হয়ে যায়, তাহলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। যারা রিসেন্ট স্ট্রেটিং করেছো তারা অ্যাপ্লাই করতে পারো, খুব বেশি বেটার একটা রেজাল্ট দেবে। এটা ফ্লিপকার্ট, অ্যামাজন, লোকাল মার্কেট থেকেও পার্চেস করতে পারো। কিন্তু এটা ফেক প্রোডাক্ট হয়, একটু দেখে নিয়ে তারপরে পার্চেস করো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ভীষণ চুলের উপর ভীষণ কাজ করে। আমি তোমাদেরকে লাইভ প্রুফ ডেমো করে দেখো আমার হেয়ারের উপরে কতটা ভালো কাজ করে। আমি অলমোস্ট এতটা শেষ করে ফেলেছি, তারপরে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করছি। যাদের খুব বেশি ফ্রিজি বা কার্লি হেয়ার তারা কোনোভাবে ফ্রিজিনেসকে দূর করতে পারছো না উইন্টারে, তারা একটা পার্চেস করে দেখতে পারো। ভীষণ ভালো প্রোডাক্ট, তোমাদের হেয়ারকেও খুব বেশি ভালো রাখবে। চলো এবার দেখাই প্রোডাক্টটা কেমন। প্রোডাক্টটা দেখতে এরকম একটু ইয়েলো ইয়েলো, হালকা যে ইয়েলো কালারটা হয় এই ইয়েলো। আর স্মেলটা ভীষণ সুন্দর একটা স্মেল। আর টেক্সচারটা তোমরা দেখতেই পারছো একদম পুরো যে সিল্কি সিল্কি এফেক্ট হয় না, সেম এফেক্ট কিন্তু এটাতে। এবার আমি তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করে দেখাবো। আমি জাস্ট এক ড্রপ নিয়েছি আর এক ড্রপে যাতে দেখতে পারো। আর প্রথমে হেয়ার সিরামটা ভালোভাবে হাতের মধ্যে ওয়ার্ম করে নেবে, তাহলে কিন্তু চুলে অ্যাপ্লিকেশন করলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো চলো এবার আমি আমার চুলে অ্যাপ্লাই করবে, কোনোভাবে কিন্তু এরমভাবে রফ করে অ্যাপ্লাই করবে না সিরামটা, এরমভাবে টেনে 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 অ্যাপ্লাই করবে। জাস্ট রেজাল্টটা দেখো, ফাইনাল রেজাল্টটা। এই পাশের হেয়ারটা দেখে তোমরা বুঝতেই পারছো, এই পাশের হেয়ারটা দেখো কতটা বেশি সফট হয়ে গেছে, কতটা সিল্কি হয়ে গেছে, কতটা শাইনি হয়ে গেছে। এই পাশেটা যেমন ড্রাই ছিল সেরকমই ড্রাই আছে। আমি তোমাদের লাইভ প্রুফ দেখালাম, যাদের এরকম টাইপের হেয়ার আছে, যারা এরকম টাইপের হেয়ার চাইছো তারা এটা পার্চেস করে দেখতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যাদের এরকম টাইপের হেয়ার লাগবে একদম সফট একটা সিল্কি, এর মধ্যে কিন্তু কোনো ট্যাঙ্গেল পড়ে না। যাদের হেয়ারে খুব বেশি ট্যাঙ্গেল পড়ে তারা কিন্তু এই হেয়ার সিরামটা ট্রাই করে দেখতে পারো। ট্যাঙ্গেল ফ্রি করে, তারপরে হেয়ারের যে ড্রাইনেস আছে সেগুলোকে রিকভার করে, চুলটা একদম সফট আর সাফল করে। এই পাশে দেখো আমি অ্যাপ্লাই করিনি, আমার চুলটা যেমন ফ্রিজি থাকার কথা সেরকমই ফ্রিজি হয়েছে। আর এই পাশটা কতটা সুন্দর হয়ে গেছে, এরকম একটা লাইভ ডেমো তোমাদেরকে দিয়ে দিলাম, তাকে তাড়াতাড়ি করে এটা পার্চেস করে না। এটা ভীষণ ভালো একটা হেয়ার সিরাম। আই হোপ এই অনেস্ট একটা ছোট্ট রিভিউ তোমাদের ভালো লাগবে। যদি কোথাও এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পরে ছোট সাবেল বাটন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।